নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বার্তা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি মূলত নানা রকম মোটিভেশনাল ভিডিও, গল্প, কথা ইত্যাদি শেয়ার করার জন্য। ভারতরত্ন সচিন তেন্ডুলকার ইয়া ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম, এরা কি একদিনই ভারতরত্ন হয়ে গিয়েছিলেন? না, 16 বছর বয়সে সচিন তেন্ডুলকর যখন পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে ক্যারিয়ার শুরু করলো, তখন কে বলেছিল এই ছেলেটা ক্রিকেটে বিশ্ব শাসন করবে? বাট সারা পৃথিবীতে এখন এমন কোনো ক্রিকেট ভক্ত তুমি পাবে না যে সচিন তেন্ডুলকরকে চেনে না। একটা স্টেডিয়ামের বল বয় থেকে কিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাফল্যের শিখরে উঠেছিলেন সচিন তেন্ডুলকর, সাফল্য ওনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়নি যে তুই আয়, সাফল্য তোর জন্য ওয়েট করছে, এমনটা কিন্তু হয়নি। কারণ প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস এমনি এমনি কিছু হয় না, এরকম ভবিতব্য থাকে না যে সচিন সাকসেসফুল হবে। ছোটোবেলায় দেখে সচিনকে কেউ বলেনি সচিন সাকসেস হবে, ভারতরত্ন পাবে, বাট হয়েছে। কিভাবে হয়েছে? না, ওর কাজের মধ্য দিয়ে হয়েছে, ওর খেলার মধ্য দিয়ে হয়েছে। সেঞ্চুরির সেঞ্চুরি একমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে একজনই রয়েছে, সেঞ্চুরির সেঞ্চুরি মতলব 100টা সেঞ্চুরি আছে সচিন তেন্ডুলকরের। একজন সফল ক্রীড়াবিদের নাম যখনই আসবে তখনই সচিন তেন্ডুলকরের নাম আসবে। সেই সচিন কি প্রত্যেকটা ম্যাচে, সেই সচিন কি প্রত্যেকটা ম্যাচেই সফল হয়েছিল? এমনটা কিন্তু নয়। প্রত্যেকটা ম্যাচে যদি উনি সেঞ্চুরি করতেন তাহলে ওনার সেঞ্চুরির সংখ্যা প্রায় 664টা হয়ে যেত। টেস্ট অ্যান্ড ওয়ানডে মিলিয়ে প্রায় সচিন 664টি ম্যাচ খেলেছেন, কিন্তু ওনার সেঞ্চুরির সংখ্যা 100। তো প্রত্যেকটা ম্যাচে উনি সফল হননি, কিন্তু ওনার খেলার ধারাবাহিকতা ছিল। সফল তখনই হবে যখন তুমি ধারাবাহিক হবে। হঠাৎ করে আসলে, হঠাৎ করে চলে গেলে, তুমি যত ভালো খেলো বা যে কোনো ফিল্ডে তুমি যত ভালোই করো, তুমি কিন্তু সাকসেসের তালিকায় থাকবে না। সাকসেস তখনই বলা যাবে যখন তুমি কন্টিনিউ তোমার ক্ষেত্রে, তোমার কাজের ক্ষেত্রে, তুমি তোমার জগতে কন্টিনিউ সফলতা পাবে, তখনই তুমি সাকসেসফুল পার্সন হিসেবে বিবেচিত হবে, তাই না? ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম যখন ছোটোবেলায় পেপার বিক্রি করেছিল, তখন কে বলেছিল এই ছেলেটা ভারতরত্ন হবে, রাষ্ট্রপতি হবে ভারতের, বা মিসাইল ম্যান হিসাবে সারা বিশ্বে পরিচিত হবে? কেউ বলেনি, কারণ কেউ বলতে পারে না, কারণ কেউ জন্মগতভাবে, কেউ জন্মগতভাবে সাকসেসের স্ট্যাম্প নিয়ে জন্মায় না। যা কিছু হয় এই পৃথিবীতে জন্মগ্রহণের পরে হয়, আর সম্পূর্ণ নিজের কৃতকর্মের ফলে হয়, নিজের কাজকর্মের ফলে হয়। ওরা সাকসেসফুল বলে এইরকম কাজ করে গেছে তা নয়, এইরকম কাজ করেছে বলেই ওরা আজকে সাকসেসফুল। ওরা কর্মের ফলে সাকসেসফুল হয়েছে, সাকসেস হওয়ার পরে কর্ম করেছে এমনটা নয়। তাই তুমি যে সাকসেস হবে না তারও কোনো গ্যারান্টি নেই, সেই খিদেটা তোমায় রাখতে হবে। যতক্ষণ তোমার খিদে আছে তুমি ততক্ষণই খেতে পারবে, তোমার খিদে না থাকলে তুমি খেতে পারবে না। ডক্টর এপিজে আব্দুল কালাম কি বিফল হননি? উনিও বিফল হয়েছিলেন, ওনার অনেকগুলো প্রজেক্ট মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল, উনিও মানসিক অবসাদের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু উনি ওভারকাম করে গেছেন, ওনার অবসাদটা উনি ওভারকাম করে গেছেন। পিছন ফিরে তাকাননি, সবসময় সামনে তাকিয়েছেন। এয়ারফোর্সের সিলেকশন বোর্ডের ইন্টারভিউয়ে যখন অসফল হয়েছিলেন দেরাদুনে, তুমি ঋষিকেশে শিবানন্দ আশ্রমে স্বামী শিবানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন, তখন স্বামী শিবানন্দ মহারাজ বলেছিলেন আকাঙ্ক্ষা যখন হৃদয় থেকে, অন্তর থেকে আসবে, যখন সে আকাঙ্ক্ষা তীব্র হবে, একাগ্র হবে, তার থেকে এক ভয়ঙ্কর ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির সৃষ্টি হবে, আর সেই শক্তি প্রত্যেক রাত্রে, সেই শক্তি প্রত্যেক রাত্রে মনের ঘুমন্ত অবস্থায় মুক্ত হয়ে ইথারের মধ্যে প্রবেশ করে মহাজাগতিক বিভিন্ন শ্রোতধারায় তার শক্তিবৃদ্ধি হওয়ার পর প্রত্যুষে পুনরায় সচেতন মনে ফিরে আসে। সুতরাং তুমি মনশ্চক্ষে যা দেখেছ বাস্তব জগতে তার আত্মপ্রকাশ ঘটবেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এ চিরদিন হয়েছে, আজও হবে। যেমন তুমি জানো সূর্য উঠবেই, বসন্ত আবার আসবেই।
ছাত্র যখন প্রস্তুত থাকবে শিক্ষকের আগমন ঘটবেই, এ চিরসত্য। আর সেই সত্য প্রমাণিত হয়েছে, উনি একজন সফল পার্সন, একজন সফল সায়েন্টিস্ট। কারণ সফল হওয়ার জন্য যে মেটেরিয়ালগুলো দরকার, সে প্রত্যেকটা মেটেরিয়াল ওনার মধ্যে ছিল, আর প্রত্যেকটা জিনিস তোমার মধ্যেও আছে। কারণ প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষ গড গিফটেড, প্রত্যেকের ট্যালেন্ট আলাদা। সুতরাং একজন যেটা করছে আরেকজন করতে পারবে তার কোনো মানে নেই। সচিন তেন্ডুলকারকে যদি বলা হতো তুমি সায়েন্টিস্ট হও, উনি কি হতে পারতেন? না, একদমই পারতেন না। সেই রকমই যদি ডক্টর এপিজে আব্দুল কালামকে বলা হতো যে তুমি ক্রিকেটার হও, উনি কি হতে পারতেন? এর উত্তরও না। কারণ যে যা নিজের ক্ষেত্রে শ্রেষ্ঠ, বাট একজন আরেকজনের জায়গায় আনকমফোর্টেবল। তুমি তোমার নিজের জায়গায় কমফোর্টেবল, বাট অন্যের জায়গায় তুমি আনকমফোর্টেবল। তাই তুমি কি করতে পারবে না পারবে সেটা তোমায় ডিসাইড করতে হবে, অন্য কেউ থার্ড পার্সন তোমায় ডিসাইড করে দেবে না। আর তার ডিসিশনে চললে তুমি জীবনে সাকসেস হবে না। সব সময় যে স্রোতের অনুকূলে আমি গা ভাসিয়ে দিলাম আমি সাকসেস হয়ে যাব, সেটা কিন্তু নয়। স্রোতের অনুকূলে তুমি গা ভাসিয়ে দিলে তোমার আলটিমেট ডেস্টিনেশন সমুদ্র। তুমি যখন স্রোতের বিপরীতে যাবে তখনই তুমি এভারেস্টের চূড়ায় উঠতে পারবে, সাকসেসের চূড়ায় উঠতে পারবে। তাই কে কি বলল না ভেবে নিজের কাজে মন দাও। সচিন একদিনে সচিন হয়ে যায়নি, ডক্টর এপিজে আব্দুল কালাম হয়ে যায়নি। কাজ করতে হবে, কিছু না করলে কিছু হবে না। তুমি যতক্ষণ কাজ না করবে, তুমি যখন কিছু না করবে তখন কি করে, তুমি কাজ করবে তবেই তোমার ভুল হবে। তুমি কাজ না করলে তোমার ভুল হবে না, তাহলে তোমার কি করে ডেভেলপমেন্ট হবে? তুমি কাজ করবে তবেই তোমার ভুল হবে। আর মহান ব্যক্তিরা এই ভুল থেকেই শিক্ষা নেয়, ভুল থেকে শিক্ষা নিয়ে তোমায় আগে যেতে হবে। কাণ্ডজ্ঞান সম্পন্ন, কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ মাত্রই বাস্তব জগতের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়। শুধু অল্প কয়েকজন, শুধু অল্প কয়েকজন মানুষ যারা কাণ্ডজ্ঞান সম্পন্ন নয়, তারা এই জগৎকে নিজেদের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। আর সেই কাণ্ডজ্ঞানহীন মানুষদের উদ্ভাবনী আর পৃথক ধারার কাজকর্মের উপরই এই পৃথিবীর অগ্রগতি সম্পূর্ণরূপে নির্ভরশীল। সুতরাং সবসময় কাণ্ডজ্ঞান সম্পন্ন হলেই তুমি সাকসেসফুল হতে পারবে না। লোকের কথা এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বার করে দেবে। লোকে অনেক কিছু সাজেশন দেবে, স্বাধীন ভারতবর্ষে কথা বলা ফ্রি, তাই যে যে কাউকে সাজেশন দিতে পারে। বাট কোনটা তুমি রাখবে আর কোনটা রাখবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। সব কিছু ফিল্টার করে নেবে, ফিল্টার করে ভেতরে রাখবে, যেটা রাখার দরকার নয় সেটা আউটপুট করে দেবে। কারণ তুমি তোমার কম্পিউটারে, সাপোজ তুমি তোমার কম্পিউটারে বেঙ্গলি মুভি ডাউনলোড করে রেখে দিয়েছ, তুমি যদি পরে হিন্দি মুভি সার্চ করে তুমি পাবে না, যেটা তুমি রেখেছো তুমি সেটাই পাবে। সেই রকমই তুমি তোমার দেমাকে যেটা রাখবে, তুমি তোমার মাইন্ডে যেটা রাখবে, তোমার মাইন্ডও তোমায় সেটাই আউটপুট দেবে, সেটাই আউটপুট দেবে। তাই সবসময় ভালো কিছু চিন্তা করো, জীবনে কিছু করার চেষ্টা করো। কারণ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো, যা পৃথিবীর জীবকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তোমার চিন্তা করার শক্তি রয়েছে, ডিসিশন নেওয়ার ক্ষমতা রয়েছে, তুমি কেন কিছু করতে পারবে না? তুমি যদি চেষ্টা করো অবশ্যই করতে পারবে, বাট কিছু করার তোমার তাগিদ থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন মানে ঘুমিয়ে স্বপ্ন নয়, ডক্টর এপিজে আব্দুল কালাম যে কথা বলে গিয়েছিলেন সেই স্বপ্ন। আর মানুষ যদি স্বপ্ন না দেখে কোনো কিছু করতে পারবে না। ভাবো তুমি একটা কার কিনতে চাও, ভাবো তুমি একটা কার কিনতে চাও, বাট তুমি যখনই কার কেনার কথা ভাবছো তুমি ভয় পেয়ে যাচ্ছ। জাস্ট তুমি ইমাজিন করছো তাতে তুমি ভয় পেয়ে যাচ্ছ। তাই তুমি স্বপ্ন দেখতে, মানে তুমি স্বপ্ন দেখতে ভয় পাচ্ছ, তাহলে বাস্তবে তুমি কিভাবে নেবে কারটা? তুমি তো নিতেই পারবে না। তাই কোনো কিছু করতে গেলে তোমায় স্বপ্ন দেখতে হবে। যতক্ষণ না তুমি স্বপ্নে দেখতে পারছো জিনিসটা, তো বাস্তবে তুমি ইমাজিনই করতে পারবে না। স্বপ্নে ইমাজিন করে তুমি ভয় পেয়ে যাচ্ছ। তাই সবসময় তুমি কিছু করতে গেলে আগে তোমায় স্বপ্ন দেখতে হবে কোনো কিছু কাজের।
তুমি যেটা করতে যাও, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, তুমি যে জিনিসটা করতে যাও সেটার বিষয়ে তোমায় ভাবতে হবে, স্বপ্ন দেখতে হবে, ইমাজিন করতে হবে জিনিসটা, তবে তুমি বাস্তবে সেই জিনিসটা পাবে বা পাওয়ার মতো তুমি লেভেলে আসবে। তুমি স্বপ্নেই যদি না সেই লেভেলে পৌঁছাতে পারো তো বাস্তবে ইম্পসিবল সেই লেভেলে পৌঁছানোর। তাই সবসময় স্বপ্ন তোমায় দেখতে হবে, না দেখলে সাকসেস হতে পারবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি এই ধরনের ভিডিও পেতে আগ্রহী হও, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশনটা তোমরা পাও। থ্যাংক ইউ।